বিডিজ অফ সার্কুলার 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 64 জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, আজকে এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিমান বাহিনীতে যে নিয়োগটি হয়েছে এটি মূলত ক্যাডেট অফিসার পদে, এটি নিয়োগ, এটি 2024 সালের আরেকটি নিয়োগ। কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা হয়তো আমার ফেজ এবং ইউটিউবে দেখেছেন। সো আজকে এই বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন, এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আমি স্ক্রিনশট আকারে নিজ দিয়ে বুঝিয়ে দিব, যেন আপনারা সুন্দরভাবে সবকিছু বুঝতে পারবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করবেন। আর যাদের কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকলে তাহলে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদ হিসাবে যোগ দিন। তো এখানে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছেন, শাখা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর রয়েছে সিজি, ও লেভেল এবং এ লেভেল, তারপর রয়েছে শাখা হচ্ছে জিডিপি, উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ গণিত এবং ন্যূনতম লেটার গ্রেড এ, তারপর রয়েছে ও লেভেলে পদার্থ গণিত কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এ লেভেলে পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড বি। তারপরে ইঞ্জিনিয়ারিং, উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ রসায়ন গণিত ন্যূনতম লেটার গ্রেড এ। তারপর রয়েছে ও লেভেলের পদার্থ রসায়ন ও গণিত কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, ও লেভেলের পদার্থ রসায়ন গণিত এবং ন্যূনতম লেটার গ্রেড বি। তারপরে লজিস্টিক, তারপরে এটিসি এবং এডিট ব্লিউসি, এখানে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ 4.5, পদার্থ গণিত এবং ন্যূনতম লেটার গ্রেড এ। তারপরে ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, এবং লেভেল পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড বি। তারপরে অ্যাডমিন পদ রয়েছে আপনার উভয় পরীক্ষা যে কোনো শাখার ন্যূনতম 4.50 এবং ও লেভেলের কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এ লেভেলে রয়েছে 2টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি। অন্যান্য যোগ্যতাগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে নাগরিকত্ব, বাংলাদেশ পুরুষ ও মহিলা নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং অবিবাহিতা, তারপরে বয়স হচ্ছে 16 বছর 6 মাস হতে 22 বছর, তারপরে 19 ডিসেম্বর 2024 বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে 67 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি, প্রসাদ 2 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে জিডিপি কমপক্ষে 67 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ 28 ইঞ্চি এবং প্রসাদ 2 ইঞ্চি। ওজন বয়স অনুযায়ী, তারপরে চোখ হচ্ছে 2 চোখের দৃষ্টি 6-6 হতে হবে, এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন। এবং এটিসি এবং এডিব্লিউসি 6-12 এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও অ্যাডমিন 6-60 পর্যন্ত। প্রার্থীর অন্যান্য অযোগ্যতা, প্রার্থী কিছু কিছু অযোগ্যতা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে সেনা ও বিমান বাহিনী অথবা অন্যান্য প্রার্থী সরকারি চাকরির জন্য বর্গায়স্ত, অপসারিত এবং স্বেচ্ছায় অবসর গ্রহণ, এবং আইএসবি পরীক্ষায় 2 বার স্কেট আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত, 1 বার স্কেট আউট ও 1 বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃপক্ষ দণ্ডপ্রাপ্ত, তারপরে সিএমবি অথবা আফিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত, তারপরে বয়স, প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পরে লজিস্টিক করা হলে গ্রহণযোগ্য নয়, 18 বছরের বয়সের পর লেসিক করা হলে লেসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখ পর্যন্ত জিপি, জিডি এবং পি শাখায় কমপক্ষে 1 বছর এবং অন্যান্য শাখার জন্য 6 মাস অতিবাহিত হতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রশিক্ষণ ও কমিশন, বাংলাদেশ মিলিটারি একাডেমি 10 সপ্তাহে, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তি পরবর্তী 1 বছরের মোট 4 মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিআইইউপি অধীনে বিএসসি সম্মান এবং অরথেটিক্স এবং বিবিএড ডিগ্রি অর্জন। বিশেষ সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালে অফিসার ক্যাডেট মাসিক বেতন 10,500 টাকা এবং প্রশিক্ষণের পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি ইত্যাদি প্রাপ্য হবেন। তারপরে অন্যান্য কিছু সুবিধা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 91 বিএফএ কোর্স যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 19 ডিসেম্বর 2024। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসার ক্যাডেট হিসাবে ভর্তি সুবিধাবোধী, তারপরে রয়েছে কেরিয়ার,
বৈমানিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ, তারপরে এছাড়াও ইঞ্জিনিয়ারিং অফিসার, লজিস্টিক অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স, তারপর হচ্ছে উইফন কন্ট্রোলার এবং এডমিন অফিসার হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। বিশেষ প্রশিক্ষণ, প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি এবং অফিসারদের পেশাগত প্রশিক্ষণ দিয়ে বিদেশ গমনের সুযোগ রয়েছে। উচ্চশিক্ষার সুযোগ, বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু মুজিব রহমান এভিয়েশন অ্যান্ড এয়ারডিফেন্স ইউনিভার্সিটি, তারপরে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল, দেশে বিদেশে মাস্টার, পিএইচডি, উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ। জাতিসংঘ মিশন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ। বাংলাদেশ দূতাবাস, বিদেশ অবাঞ্ছিত বাংলাদেশ দূতাবাসের সাময়িক সহকারী সাময়িক উপদেষ্টা পদে নিয়োগের প্রাপ্তির সুযোগ। তারপর বাসস্থান ও রেশন, নিরাপদ মনোরম পরিবেশ এবং মানবসম্মত সুস্বাস্থ্য বাসস্থান এবং ভর্তুকিমূল্য রেশন সুবিধার সুযোগ। তারপরে হয়েছে সন্তানদের অধ্যয়ন, সন্তানদের যোগ্যতা ভিত্তিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। যাতায়াত, বিমান বাহিনীর ঘাঁটি থেকে অন্যান্য ঘাঁটি সহপরিবহন বিমা এবং হেলিকপ্টারে যাতায়াতের সুযোগ। তারপরে যে গাড়ি ঋণ ও ডিএইচএস প্লাট, স্বতঃসাবকে সুদমুক্ত গাড়ি ঋণ এবং ডিএইচএস প্লাটের সুযোগ রয়েছে। চিকিৎসা, সাময়িক হাসপাতালে নিজের সন্তানদের চিকিৎসা প্রয়োজন নগদ অর্থ দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে। শাখার পরিবর্তন সুযোগ, উদ্যমান ও কৃতজ্ঞ ভাটিতে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্য প্রাপ্ত সাপেক্ষে অন্যান্য শাখায় কন্ডিশন প্রাপ্তির সুযোগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন। সরাসরি একটা ওয়েবসাইট দেওয়া আছে, ক্লিক করে পরবর্তী অনুযায়ী রেজিস্ট্রেশন ফ্রি বাবদ 1000 টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ইউজার আইডি, মানে এভাবে আপনারা আবেদন করবেন। আমি স্ক্রিনশট আকার দিয়ে নিজ দিয়ে বুঝিয়ে যেন আপনারা সুন্দরভাবে এই আবেদনটি করতে পারেন। তো বন্ধুরা, তারপরে কিন্তু অনলাইনে আবেদনের সময়সীমা 1 মে 2024 28 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। আবেদন জমাদানের নিয়মাবলী, প্রার্থীকে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র, নিম্নলিখিত সনদপত্র পরীক্ষা কেন্দ্রে উপস্থাপন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদ এবং প্রশংসাপত্র এবং নম্বরপত্র সত্যায়িত ফটোকপি, নাগরিক চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা উল্লিখিত জমা দিতে হবে। উক্ত সনদপত্র সহ ইউনিয়ন পরিষদের এবং